আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াম্মি ফুড স্টুডিওতে। আজকে আমি তেহারি রান্না করব, যেটার জন্য আমি নিয়েছি সরিষার তেল। আমি এখানে আলুর পিসগুলো অনেক ছোট করেছি, আপনারা চাইলে বড় দিতে পারেন, কিন্তু তেহারিতে মাংসের পরিমাণটা যেহেতু ছোট ছোট পিস আকারে হয় এবং দেখতেও সুন্দর একটা তেহারির মতো লুক আসে, সেই জন্য আমি আলুর পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। সামান্য একটু লবণ মাখিয়ে এটা আমি ভালো করে লালচে আকার করে ভেজে নেব। অনেকে ছোট ছোট গুঁড়ালু বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়েছে এবং ফুটে উঠছে, তো এখন যদি আমি ভালো করে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিই তাহলে আলুগুলো ভিতর থেকে নরম হয়ে আসবে। আলুগুলো আমি ভালো করে মুচমুচ করে ভেজে নিয়েছি, এখন এটা ছেঁকে আমি একটা সাইডে রেখে দিব। সেম পাত্রে এবং অবশিষ্ট তেলের মাঝেই আমি আমার পেঁয়াজের বেরেস্তাটুকু করে নেব। একদম লো আঁচে আস্তে আস্তে বেরেস্তাটা করলে এটা খুব মুচমুচে হয় এবং কালারটা অনেক সুন্দর আসে। আমরা যদি জালটা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে সাইডের বেরেস্তাগুলো পুড়ে যাবে এবং মাঝখানে কিছু কিছু একদমই কাঁচা থেকে যাবে, তো সেই ক্ষেত্রে বেরেস্তাটা সুন্দর হবে না। সেম পাত্রেই আমি আমার তেহারিটা বসাবো, তো অবশিষ্ট যে তেলটুকু ছিল সেটার মাঝে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে এক টেবিল চামচ রসুন এবং হাফ টেবিল চামচ আদা বাটা অ্যাড করেছি। তো এখন আমি গরুর মাংস যেটা নিয়েছিলাম সেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং এটা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। যেহেতু আমি রাঁধুনির রেডিমিক্স তেহারির যে মশলাটা সেটা ব্যবহার করছি, তো সেই জন্য আমার এখানে এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করার দরকার নেই। এই মশলার প্যাকেটটা বিশেষ করে 8 থেকে 10 জনের জন্য। আমার এখানে মাংসের পরিমাণ 1/2 কেজিরও একটু কম, আর আমি 1 পট পোলাও চাল নিয়েছি, তো সেই জন্য আমার সবটুকু মশলার ব্যবহারের দরকার নেই। আমি এখান থেকে 3 টেবিল চামচের মতো মশলা ব্যবহার করব। রান্নার এই পর্যায়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব এবং এটাকে কষিয়ে নিব। এখন কোনো ধরনের পানি আমি অ্যাড করব না। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্নার পর এখানে আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করব। এখন আবার আমি খুব ভালো করে মিক্স করব এবং মিক্স করার পর আবার কিছুক্ষণ রেখে দিব। রান্নার এই সম্পূর্ণ পর্যায়টুকু আমার মিডিয়াম লো আঁচে করতে হবে, জাল বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ঝোলটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কষানোটাও সুন্দর হবে না এবং মাংসটাও ভিতর থেকে নরম হয়ে আসবে না। মাংসের একটু ফ্লেভারের জন্য আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করব। দশ মিনিট আবার আমি অপেক্ষা করব এবং এই সময়টাতেও আমি হচ্ছে লোয়ার মিডিয়াম আঁচে রাখব, আমি কোনো পর্যায়ে হচ্ছে জাল হাই হিটে দিব না। আমি এখানে ভরে ভরে 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করছি, পরবর্তীতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, দরকার হলে আর অ্যাড করবেন না। আর যদি মনে হয় যে না আমার আরও একটু লবণ লাগবে তাহলে আমি আরেকটু লবণ ছিটিয়ে অ্যাড করে নিতে পারবেন। মাংসটা অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আমি একটু চেক করেও দেখেছি মাংসটা ভিতর থেকে নরম হয়ে এসেছে অনেকটা, তো সেই জন্য আমি 1 কাপ দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের মাংসটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে, তো এখন আমরা আমাদের যেই চালটুকু ধুয়ে রেখেছিলাম চালটা অবশ্যই ধুয়ে পানি ঝারিয়ে রাখতে হবে। আমি সবসময় চাল ধুয়ে ছাঁকনিতে ছড়িয়ে রাখি, তাতে কী হয় পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং চালটা অনেকটা ঝরঝরে থাকবে। যতটুকু চাল আমি এখানে ব্যবহার করেছি ঠিক তার ডাবল পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করে দিব। রাইস বা পোলাও জাতীয় যে কোনো খাবারে পানির পরিমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি পানির পরিমাণটা ঠিক থাকে তাহলে সব ধরনের রাইস পোলাও দেন হচ্ছে তেহারি বিরিয়ানি সব কিছু সবসময় সুন্দর ঝরঝরা হবে। এখন আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর এটা ঢাকনা খোলার পর উপরে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু দেখা যাবে যে চালটা ভালো মতো নরম হয়নি এবং ভিতরে হালকা হালকা ভিজা ভিজা থেকে যাবে।
এই পর্যায়ে আমরা কখনোই ভুলেও পানি অ্যাড করতে যাব না। চুলার যে আগুনের তাপ বা ভাপ থাকবে কিংবা পাতিলের যে ভাপ থাকবে সেই ভাপে বাকিটা আমার ফুলে উঠবে এবং ভাতটাও সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু বেরেস্তাতে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি এবং এটা খুব ভালো করে আমার মেখে নিব। বলতে গেলে বেরেস্তাটা এটার মাখার কারণে অনেকক্ষণ ধরে আরও বেশি মচমচা থাকবে এবং আমাদের যে তেহারিটা আছে সেখানেও একটা মিষ্টি একটা ফ্লেভার চলে আসবে। এখন আমি 7 থেকে 8 মিনিট অন্তর অন্তর 2 থেকে 3 বার এটা উল্টে পাল্টে দিব। এখন অনেকটাই আমার রাইস নরম হয়ে গিয়েছে, অবশ্যই আমাদের হাত দিয়ে একটু চেক করে নিতে হবে। যখনই বুঝবো যে রাইসটা নরম হয়ে গিয়েছে ঠিক নামানোর আগ মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানে একটু ঘি এবং অল্প একটু কেওড়া জল অ্যাড করে দিব। যেহেতু আমার রান্না কমপ্লিট, আমি এটা খাবারের আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সেক্ষেত্রে আমার খাবারটা পাতিলের ভিতরেই গরম থেকে যাবে। আশা করছি ভিডিওটা দেখিয়ে বুঝতে পারছেন যে আসলে তেহারিটা কেমন হয়েছে। আপনাদের সবার কাজে আসবে, উপকারে আসবে সেটাই আশা করছি। আল্লাহ হাফেজ।